পুলিশ এসে আমাদের আইনজীবীদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এগুলো বলার কোনো মানুষ নাই। যাই দিন ভালো আসে দিন খারাপ, প্রভাবটি যেন নায়েত সুলতানা জ্যোতির জন্য প্রযোজ্য। সপ্তাহ দুয়েক আগেও আদালত অঙ্গনে ব্যাপক প্রভাব দেখা গেছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলা শামস পরশের স্ত্রী নায়েত সুলতানা জ্যোতির। আইনজীবী সমিতির নির্বাচনের মারামারির এক ঘটনায় সব এলোমেলো হয়ে গেছে তার। শেখ ফজলা নূর তাপসকে চ্যালেঞ্জ করে সমিতির সম্পাদক পদে নির্বাচনে দাঁড়ান জ্যোতি। জ্যোতিকে কেন্দ্র করে টানাপোড়েন দেখা দেয় দুই ভাই তাপস ও পরশের মধ্যে। সেই নির্বাচনের ফল গণনাকে কেন্দ্র করে এক আইনজীবীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে নায়েত সুলতানা জ্যোতিকে এক নম্বর আসামি করা হয়। জ্যোতির গুলশানের বাসায় অভিযান চালায় পুলিশ, বাসা থেকে গ্রেফতার করা হয় কয়েকজনকে। ওই দিন থেকেই আত্মগোপনে চলে যান জ্যোতি। আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জ্যোতি সহ তিন আইনজীবীর জামিন আবেদন শুনানি করতে বিব্রত প্রকাশ করেন। হতাশ হয়ে ফিরতে হয় তাকে। বিচারকদের বিব্রত হওয়ার ঘটনা নতুন না হলেও আইনঙ্গনে পরিচিত মুখ জ্যোতির আবেদন ফেরত দেওয়ার ঘটনা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আইনজীবীরা। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী নায়েত সুলতানা জ্যোতি যে মামলায় আগাম জামিন নেওয়ার চেষ্টায় আছেন, একই মামলায় কারাগারে বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। একই দিন মহানগর দায়রা জজ আদালতে জামিন চান কাজল। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। এর আগে আইনজীবীকে হত্যাচেষ্টার এ মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন কাজল। এছাড়া আরও পাঁচ আইনজীবী রয়েছেন কারাগারে। পাবনার মেয়ে নাহিদ সুলতানা জ্যোতি আইন বিভাগে পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষে ঢাকায় এসে আইন পেশায় নিয়োজিত হন। এক মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন জ্যোতি। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন, নির্বাচনে বহিরাগতদের এনে হস্তক্ষেপ করাসহ নানা কারণে আইনজীবী সমিতির নির্বাচন বদলে দিয়েছে তার আইনজীবী ক্যারিয়ার। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।